হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুবই ভালো আছো তো আজকে আমরাও আছি আর আমি চাই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো তো সকলের ভালোবাসাটি আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম তোমরা ব্লগটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকো তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি খাবার বানাচ্ছি আজকে দুপুরবেলার তো একটু ঘুগনি বানিয়েছি দুপুরবেলা কারণ দুপুরে বানালে একটু ভাতের সাথেও খাওয়া যায় আর বিকালেও একটু খাওয়া যায় সেই জন্য আমি এই ভিডিওতে একটু দুপুরে বানিয়েছি ঘুগনি আর তোমরা দেখো আমি একটা থোকা ইলিশ মাছ যেটাকে সলিফা মাছ বলা হয় বা তাই না আর কি কী বলে তো আমরা থোকা ইলিশে বলিয়ে থাকি তো এটা আমি রান্না করেছি আমার জন্য কারণ এটা বাবু খেতে মানে ভালোবাসে কিন্তু কাটার জন্য এটা ওরা খেতে পারে না তো এটা রান্না হলো আমার তো তারপরে দেখো আমরা একটু দুপুরবেলা ছাদে গেলাম কারণ পরের দিনের একটু সবজিগুলো রোদ্রে বসে কেটে নিলাম দুজনে মিলে আর গানও করছিলাম তো তারপরে দেখো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে এখানকার মানে গ্রামের দিকে একটু এই গ্রামের দিকে এখানে কোনো দিনও যাইনি এই প্রথমবারে আমরা গ্রামের দিকে যাচ্ছি তো আগে এতটা গ্রামের দিকে যাইনি এখানকার তো আমরা একটু বুনুর সাথে দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে গ্রামের দিকে তো দেখতেই এখানকার গ্রামটা দেখো দেখতে শুধু সবুজ আর সবুজ মানে এদিকে এগুলো গম ক্ষেত আর এদিকে ক্ষেত এদিকে শাক লাগিয়েছে তো আমরা এখানে মানে ফাইনালি এখানে পৌঁছে গেছি দেখো তোমরা দেখতে পাচ্ছ অনুবার আমি এখানে পৌঁছে গেছি গম খেতে এখানে গিয়ে আমরা একটু ভিডিও বানানো একটু ছিলাম যে একটু ভিডিও ভিডিও বানাবো এখানে গিয়ে তো দেখো তোমরা এখানে যাচ্ছি এখানে গিয়ে কি কাণ্ড হলো তোমরা সঙ্গে থেকো দেখতে পাবে দেখো আমি আগে আগে আর বুনু পিছ করে হাঁটছে শাড়িটা একটু ধরে কারণ এই কারণে ও এরকম করে হাঁটছে যে এখানে গ্রামে গ্রামের রাস্তাঘাট তোমরা জানোই দেখো কিভাবে দেখছে সব থেকে মজার জিনিস হচ্ছে এভাবে করে কি দেখছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আমি দেখো এই যে গু দেখে পালাচ্ছে একজন বুঝতে পারবে যে এই জায়গাটা কি রকম মানে পরিস্থিতি এখানে না সব কুলের ঘরে ঘরে ল্যাট্রিন আছে পায়খানা বাথরুম সবই আছে কিন্তু জানি না এখানে ওইখানে ঠিক ছিল এখানে বাইরে আমরা গেলাম তো দেখো এখানে এই জায়গাটাতে এমন নোংরা এমন অবস্থা মানে বলার আর কিছু নেই তোমরা বুঝতেই পারছো যে এই জায়গাটাতে কি আছে দেখো এই দেখো দৌড়ে পালাচ্ছে বুনু কারণ এই জায়গাটাতে পায়খানা ছিল তো এখানে সবাই পটি করে তো এই পটি জায়গাটা তো আর ভিডিও বানানো যায় না তো সেই জন্য ও পালিয়ে এক দৌড়ে দেখো পালাচ্ছে ও আর আমি ওর দৌড়ানো দেখে আমি হাসতে হাসতে আমি পাগল হয়ে গেছি ও বলছে আর এত নোংরা জায়গায় আমি এখানে আর থাকবো না এক মিনিটও থাকবো না মানে কি দেখে আমি আর কোনো ভাষায় পাচ্ছিলাম না কিছু আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি দেখো এই গম ক্ষেতটার দিকে আমরা চলে আসছি এখান থেকে আমরা এখন চলে যাব অন্যদিকে তো এখান থেকে যে চলে আসলাম আমরা আর একখানটায় তো এখানে প্রথমে বুনু একটু সাইডে গিয়ে দেখ দেখলো যে এই জায়গাটা ঠিক আছে পরিষ্কার আছে তো যাই হোক আমরা এখন এই ভিতরে ঢোকানোর চেষ্টা ঢোকার চেষ্টা করছি দেখতেই পাচ্ছ কত সংগ্রামের মধ্য দিয়ে আমরা শশী খেতে ঢুকেছি তো যাই হোক আমরা ফাইনালি দেখো সর্ষে খেতে ঢুকে করেছি তো এখানে সর্ষে খেতে ঢুকে আমরা অনেক কাণ্ড করেছি তো দেখো বনু আমার পিছনে পিছনে ঢুকছে তো যাই হোক আমরা ফাইনালি এখানে দেখো ঢুকেই পড়েছি তো এখন বনু ঢুকে পড়লে বাস আমাদের এখানে ঢোকা কমপ্লিট তারপরে দেখো আমরা এখানে ঢুকে কয়েকটা রিলস বানালাম দুজনে মিলে খুব মজা হয়েছিল এখানে গিয়ে মানে খুব হাসাহাসি হয়েছিল মানে রিলস বানালাম দুজনে মিলে খুব মস্তি করেছি কারণ বাড়িতে তো মানে যতই এখানে থাকি না কেন যদি ওর ঘরে আমি যাই ওর বাচ্চা কাচ্চা থাকে সবাই থাকে তো এত মজা তো আর আমরা দুজনে করতে পারি না তো সবাইকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় আর এখানে গিয়েছি আমরা দুজনেই খুব মজা করেছি এখানে গিয়ে তো দেখো এই ভিডিওটা বানানোর সময় আমি না কি করেছি মানে আমারটা নয় ঠিক বুনুরটা বানানোর সময় আমি ক্যামেরা আমার মানে স্ট্যান্ডটাকে আমি ভেঙে ফেলেছি কারণ আমি আগে আগে মানে ক্যামেরাটা নিয়ে ভাগছিলাম মানে দৌড়ে দৌড়েও আসছিলো আর আমি ক্যামেরাটা নিয়ে এদিকে যাচ্ছিলাম তো আমি আমার স্ট্যান্ডটাকে ভেঙে ফেলেছি তো লাস্ট পর্যন্ত দেখো গম খেতে ভিডিও বানাতে গিয়ে আমার হাতে মানে কাটা বিদে গেছে তো যাই হোক আমরা এখানে খুব মস্তি করলাম

তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সোশ্যালিতে অনেক ভিডিও বানিয়েছি এখানে